ময়মনসিংহে করোনায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল কাদের আকন্দ। ময়মনসিংহে করোনায় কর্মহীন শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সকালে নগরের টাউন হলে জেলা পুলিশের উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার আহমারুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।